বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো, আমরাও আপনাদের দোয়ায় আছি ভালো। এমডি তাহের ব্লগস থেকে আমি মাহমুদা প্রতিবারের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, সেই ভালো লাগা থেকে ছোট্ট একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখে দিতে পারেন। আপনারা চাইলেই পরবর্তীতে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে সকালবেলা নাস্তা করার পর তো মরিচ এনেছিল, তো মরিচগুলো না বোটা না ছাড়িয়ে রাখলে দেখা যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তার জন্য বোটাগুলো ছাড়িয়ে তারপর কিছুক্ষণ পেপারের মধ্যে রেখে দিয়েছি। এভাবে রেখে দিলে মরিচগুলো অনেক দিন ভালো থাকে। তারপর রুমটা একটু গুছিয়ে তারপর আজকে রান্নার আয়োজন করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে আজকে রান্না করব হচ্ছে স্যালমন ফিশ ভোনা করব আর পাতাকপি ভাজি করব। তো দুটোটাই আমার আর কি, পাতাকপি ভাজিটা খাওয়া হয় না মূলত, তো আজকে ভাজি করব। আর পাতাকপি ভাজি শীতকালীন যে কোনো সবজি ভালো লাগে খেতে, আর পাতাকপি ভাজিটা আমার থেকে ডিম দিয়েই বেশি ভালো লাগে। তো এখানে পাতাকপিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এ হচ্ছে আর কি, সব কিছু একসাথে গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা কিন্তু ইজিলি হয়ে যায়। তো এখানে এগুলো ক্লিন করে রেখে তারপরে আমি রান্নার আগে আর কি চুলাটা মুছে নিই, কারণ চুলাটা প্রথমে যে কোনো কাজ করতে গেলে যদি জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি হয় কিন্তু সেই জিনিসে কাজ করতেও ভালো লাগে। তো এখানে চুলাটা একটু ক্লিন করে তারপরে আর কি কড়াই বসিয়ে দিয়েছে। তো মাছটা প্রথমে ভেজে নেব, আর এদিকে আর কি পাতাকপি ভাজিটাও অলরেডি আমার বসিয়ে দিয়েছি, প্রায় অলরেডি হয়েও গেছে। তো আমি প্রতিদিন আমার রিয়েল লাইফস্টাইলটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে মোহাম্মদ আসছে। তো ওর জ্বর, আর মূলত ওর শরীরটাও তেমন ভালো না। তো আপনারা সবাই আমার মোহাম্মদের জন্য দোয়া করবেন। আর অলরেডি আমার পাতাকপি ভাজিটা হয়ে গেছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর এখানে আর কি দুটা কাঁচামরিচও দিয়েছি। আর এখানে স্যালমন ফিশটা ভোনা করার জন্য মশলার সাথে পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। জ্বরটা আজকে দু তিন দিন যাবৎ, তো জ্বরটা এখনও সারছে না। তো আপনারা সবাই মোহাম্মদকে দোয়ার জন্য দোয়া করবেন। আর এখানে পাতিলগুলো আর কি এগুলো ক্লিন করে নিব। তো বুঝেনি তো, একটা বাচ্চা যখন অসুস্থ থাকে তখন কিন্তু একটা ফ্যামিলিতে কোনো কাজই করতে ভালো লাগে না। আর মোহাম্মদের সাথে সাথে আমিও মোটামুটি এখন অসুস্থ বলতে পারেন, আর শীতকালে মনে হয় অসুখ বিসুখটা মনে হয় বেশি হয়। তো এখানে রান্নাবাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো হাঁড়ি পাতিলগুলো ক্লিন করে তো ভাজিটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর এ হচ্ছে মাছ ভাজি ফাইনাল, স্যালমন ফিশ কারিটার ফাইনাল লুক। দেখি কতটা ইয়ামি লুক ইয়ামি এসেছে। তো খেতেও মাশাল্লাহ অনেক মজার ছিল। তো ক্যামেরাটা এখনকার মতো অফ করে দিচ্ছি, একবারে ক্যামেরাটা অন করেছি হচ্ছে আর কি ভাত খাওয়ার পর। এখানে আর কি তো কমলা আর অ্যাপেল কেটে দিব, তো এগুলো কেটে মা ছেলে খাবো, আর হচ্ছে কিউরি। তো এগুলো মোহাম্মদকে একটু খাইয়ে তারপরে আর কি ঘুম পাড়িয়ে দিব। কি কেটে নিয়েছে, আর এই কিউরিটা আমার খেতে অন্ত ভালো লাগে। কিউরিটা একটু ম্যাঙ্গো ফ্লেভার আসে, আমার কিউরিটা আমার খেতে খুবই ভালো লাগে। তো মোহাম্মদ অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু বসে বসে খাচ্ছিলাম, তারপর আর কি আমি একটু শুব। আর এই নাস্তাটা হচ্ছে, এর আগে আমি পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম, দুই পিঠা দুটা ছিল, আর যেটা কালচে ওটা একটু চকলেট কালার দিয়ে আর কি চকলেটের পাউডার দিয়ে বানিয়েছিলাম, দেখে আর কি যে খেতে কেমন হয় একটা ট্রাই করেছিলাম। তো এখানে আর কি বিকালবেলা আর কি মা ছেলে নাস্তা করে নিব। তো ওভেনে গরম দিয়ে দিয়েছি, আর এদিকে মোহাম্মদ দুষ্টামি করতেছিল, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করা।
তো এখন ওর আর কি একটু শরীরটা আর কি জ্বরটা একটু ছেড়েছে, তো শরীরটা পুরো ঘেমে গেছে, তার জন্য আর কি শীতের কাপড়টা খুলে দিয়েছে। আর এদিকে ওই দুষ্টামি করতেছিল। তো কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিওরও শেষ পর্যায়ে চলে এসেছি। যে যেখানেই আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। পরবর্তীতে চলে আসব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।